বিশ্বের নাম্বার ওয়ান হেয়ার অয়েল, আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে দুই গুণ পর্যন্ত মজবুত ও কালো, তাই ডাবর আমলা। তুই আমার বাইন্দা অপমান করছস, আমি তোরে এত সহজে ছাইরা দেমু জীব না, তোরে আমি শালিশের কাঠ গড়ায় দাঁড় করামু, তোরে আমি ভরা মজলিশে জুতার বাড়ি খাওয়ামু। আমি কিন্তু নালিশ তুলুম না, কিন্তু যেদিন আমার মেয়ে করব আমি খলিল রে ভুলে গেছি, খোদার কসম ওই দিন তোরে আমি কুল করে পারলাম। তুই অনেক কষ্ট দিছস আমার মেয়ে রে, অনেক কষ্ট দিছস, অনেক কান্দাইছস তুই আমার মেয়ে রে, অনেক কান্দাইছস আমার মেয়ে, আর কষ্ট আমি সহ্য করতে পারি না। আরে ধুত তোরে, আপনি তো পুরো ক্যারেক্টারটা ফালাই দিলে, ভালোই তো বলতেছি। এত করে করলাম আবার করতেছি, ঘরটা নেন, দোকান দেন, সুস্থ জীবন যাপন করেন। মুসলিম সরকারের অবস্থা দেখছে, ও বুঝে গেছে ওর দিন আর নাই, তাই ও ভাগছে। শুনেন, নিজেরে নিজের কাছে অনেক ভারী করে ফেলাইছে, তাই ওর দিন শেষ, সামনে আমার দিন। তারপর তুই আরেকটা মুসলিম সরকার সাজবি, আমো করে মাইরা বলাবি, এই তো এইটাই অসুস্থতার লক্ষণ, কোনো কিছু সহজভাবে নিতে পারেন না। চল মতি, ভালো হয়ে যাওয়ার পরেও খলিল আমার পাগল ভাবে। বলেন স্যার মেশাব। আসসালামু আলাইকুম আতা ভাই। ওয়ালাইকুম আসসালাম স্যার মেশাব, আপনি আমার ভাই কইতেছেন, আমি তো শরম পাইতেছি। আপনি আমার সাথে বয়সে বড়, তাই ভাই কইতেছি, তারপরেও আমার একটু শরমই লাগতেছে। আচ্ছা বাদ দেন, শোনেন, এখন আমি আপনারে কিছু কথা গুমু, আপনি খালি শুনবেন, আমি আপনারে একটা প্রস্তাব দিব। প্রস্তাবটা রাখলে রাখতে পারেন, না রাখলে নাও রাখতে পারেন। রাখলে খুশি হবো, আর না রাখলে অবশ্য মাইন্ড করুন না। আপনার মাইয়ার এ নিয়ে কী ভাবতেছেন? মাইয়ার কি বিয়ে শাদী দিবেন না, নাকি খলিলের লগে? লাভ নাই, লাভ নাই, খলিল আপনার মাইয়ারে বিয়া করব না, খালি আশা দিয়ে দিয়ে আপনার মাইয়ার বয়স বাড়াইব। তার সাথে এক কাজ করেন না, মায়েরে আমারে দিয়ে দেন, আমার ঘরে নিয়ে আসি। এইটা আপনি কি বলতেছেন স্যার মশাই, আপনার ঘরে না বউ আছে? আরে দেখো কি ভাবতেছেন, আরে আমার পোলার বউ করে ঘরে আনুম। এটা আপনি কি বলতেছেন স্যার মশাই,
আমার নিগারে আপনি আমার পোলার বউ করুন, রাজি থাকলে কোন রাজি থাকুন না মানে আপনার লোকে আত্মীয়তা করা তো একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। আমি রাজি, আমি রাজি। এমন পেলে মায়াডারে বুঝান, মাইয়ার মাথায় খলিলের ভূত থাকলে তো মাইয়ারে আমি ঘরে আনুন না, আবার পোলাটা সুখী হইব না। আপনি চিন্তা করেন না, আমি এখনই যে নিগারের সাথে কথা বলতেছি। তাহলে কোন কথা কোন আর শোনেন, এই কথা এখনই কিন্তু কাউরে জানায়েন না। আল্লাহ যদি এখানে জুড়ি লিখে রাখে তাইলে বিয়ার দিন তারিখ সব ঠিকঠাক করে আমরা সবাইরে জানাও। জি জি ঠিক আছে। শোনেন শোনেন, আপনার মাইয়ার লোকের কথা হয়ে কিন্তু তাড়াতাড়ি আমার জানায়েন। আচ্ছা 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 ঠিক আছে। ইয়া মালিক, ইয়া রহমান রহিম, তুমি সব কিছুর মালিক, তুমি সব কিছু পারো, তোমার উপরে কেউ নাই মালিক। নিগারের আগে খবরটা দিই, নিগারের আগে খবরটা দিই। আপনি মাথা ঠান্ডা করেন, একটু শান্ত হন, বস্তু আছেন, উনি সব দেখবেন। আপনি খালি খালি মাথা গরম করে তো অসুস্থ হয়ে পড়বেন ভাবি। আপনার কাছে পিস্তল আছে? আছে তো। দেন আমারে, দিবারে আমি গুলি করব। এসব কি কইতেছেন ভাবি আপনি? কোনো কথা কইবেন না, দেন দেন। আর ভাবি কি করতেছেন ভাবি? দেন কইতেছি, নইলে কিন্তু আপনার জন্য একদম ভালো হইব না। আমি কিন্তু আপনারে আপনার বসের লোকে কাম করতে দিব না। না দিলে না দেন, কিন্তু আমি পিস্তল দিতে পারবো না ভাবি। দেন তুমি দেখো না, সাত্তার মন্ডলের বউরে দিবা শেল্টার দিছে। দিবা কিভাবে শেল্টার দেবে? ওই বাড়ি কি ওর নাকি? ওই বাড়ি তো ঝরুক আকার। তুমি কিন্তু একদম দিবার পক্ষ নিয়ে কথা কবা না, আমি কিন্তু তোমার থাক প্রভু। তুমি জানো না, ও আমার সংসার নষ্ট করতে চাইছিল, আমার ছেলের বিরুদ্ধে ও দাঁড়াইছে, আমি ওরে ছাড়ুম না, আমারে ওর কাছে নিয়ে চলো, ওরে আমি থাক প্রভু। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, চলো ওর সাথে। খালো আইতাছি। কি হয়েছে কি? আরে ব্যাটা, ভাবির মাথা তো পুরো উড়ে গেছে। আমার কাছে পিস্তল চাই, দিবারে খুন করবো। তুমি এক কাম করো, ভাবির কোথাও নিয়ে যা, নিয়ে মাথাটা ঠান্ডা কর। কিছুক্ষণ আগে বেড়া মাথায় পানি ঢালছে। আল্লাহ কি বলতেছে সেগুলো? হ দিবে চেয়ারম্যানে ফোন করে গালিগালাজ করছে, সালিশের ব্যাপারটা কিছুতেই মানিয়ে নিতে পারতেছে না। এদিকে বসে দেখা নাই, আমি একলা একলা কোনো সামাল দিতে পারতেছিলাম না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আবার দিবে চেয়ারম্যানের সামনে নিয়ে যাস না, তাহলে কিন্তু গালিগালাজ করবো। তার এমন জায়গায় নিয়ে যাইতে হইব যাতে মাথা ঠান্ডা হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। চলো নিগার, নিগার খারাপ মা, খুব খুশি সংবাদ, আল্লাহ মুখ তুলে তাকাইছে মা। কি খুশি সংবাদ আব্বা? আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, আব্বাস চেয়ারম্যান আমার নিজে ফোন করছে, তার ছেলের সঙ্গে তোর বিয়ার প্রস্তাব দিছে। আব্বাস চেয়ারম্যান তোরে তার ছেলের বউ করতে চায়? আব্বা তুমি কি কইতাছ? আমারে কইছে ওই খলিল মলির বাপ দেন, আমার ছেলের সঙ্গে মেয়েরে বিয়া দিয়ে দেন, আমি রাজি হয়ে গেছি। আব্বা তুমি এগুলো কি কইতাছ? আমি রাজি না। নিগার মা, হাতির লক্ষ্মী পা দিয়ে ঠিলা ফলাইস না,
তুই বুঝতে পারতেছস, আব্বাস চেয়ারম্যানের ছেলের বউ হইলে তুই কত সুখে থাকবি, তোরে কেউ কষ্ট দিয়া কথা কইতে পারবো না। আব্বা আমি চাই না তোর পুলার বউ হইতে। আমি কথা দিয়া ফেলাইছি মা, আমার মুখ নষ্ট করিস না। কেন কথা দিছো তুমি? কথা দেওয়ার আগে তুমি আমার জিগাইবা না? খুলিল তোরে বিয়া করব, কোনো দিনও বিয়া করব না। না করুক, প্রয়োজনে আমি একলা থাকুম, তাও আমি অন্য কাউরে বিয়া করুম না আব্বা। এই বোকামি তুই করিস না মা। আব্বা চুপ করো, যেটা আমি পারুম না সেটা নিয়ে আমাকে কথা কোরো না। ফজুখানে তো ঠিকই বিয়া করছিলি। হ্যাঁ করছিলাম, আমি আর বিয়ে করুম না আব্বা। তুমি আব্বা চেয়ারম্যানের ফোন করে না করে দাও। না রে মা, আমি চেয়ারম্যানের ফোন দিয়ে না করতে পারব না। তুমি কইতে না পারলে আমার নাম্বার দাও, আমি জানাই দিতে। না না খবরদার, তুই তারে ফোন দিবি না। ঠিক আছে, এই ঘটনা এখানে শেষ করে দিবা, আমি চাই না এই ঘটনা নিয়ে তুমি আর আগে বাড়ো। আমারে তুই বাঁচতে দিবি না, আমারে তুই বাঁচতে দিবি না। আব্বাস চেয়ারম্যান হঠাৎ করে এই প্রস্তাব দিল কেন? কোনো মতলব নাই তো। কি ছাত্তর ভাই, দোকান খুলছেন নাকি? ছাত্তর এটা কি? হ্যাঁ ছাত্তর। আরে ভাই আপনার নাম বাংলাতে এটা হয় নাকি? ছাত্তর ফাইজলামি করো সবার লগে। আমি কিন্তু খবর পাইছি তুই সবার লগে ফাইজলামি করস, গুড্ডে বউ দিতে বলছে, থাকলে দেন আর না থাকলে বলেন অন্য দোকানে যাই, এরকম চেপতেছেন কেন? দোকানের যে অবস্থা তাতে না থাকার সম্ভাবনা বেশি। নাই তুই যা ভাই, ওই তো ডাউল থাকলেও তোর কাছে। এই যে আর একটা ভুল করলেন ছাত্তর ভাই, দুনিয়া সবাই রে শত্রু বানেন না বুঝলেন, দিন শেষে দেখবেন খাটিয়া তোলার লোক থাকবে না। কি কলি তুই? হ্যাঁ কাশেম মাতবরের মতো বদ লোকরে আপনি উস্তাদ মানছেন, এর ফল কী হয়েছে? বাড়ি আপনার খালি, ফোয়ারা নাই আপনার বউ নাই, ওহন আবার উগান্ডার নামে নালিশ করছেন। আবার কাশেম মাতবরের কইছেন সালিশের রে উগান্ডারে জুতার বাড়ি দিতে, পরে আবার সামলাইতে পারবেন তো? উগান্ডা কোনো আব্বাস বেগের পোলা বুঝলেন। আব্বাস বেগের দিন আর নাই, শেষ। হ্যাঁ তা ঠিক করেছেন যে আব্বাস বেগের দিন শেষ, কিন্তু তোলে তোলে কিন্তু আব্বাস বেগ উগান্ডারে তৈরি করতেছে। ওই উগান্ডা ফুগান্ডাতে কিচ্ছু হইব না, আমরা দিবার লগে আছি। এই তো জায়গা মতো আছেন, আপনারা সবসময় দিবা ভাবির লগে থাকবেন, ওই উগান্ডার পক্ষে থাকবেন না বুঝলেন। আচ্ছা যাই, ওই উদয় একটু ফাজলামি করছিলাম, ওই ডাইল ফাইল আমার কিছু লাগবে না, যদি শ্যাম্পু থাকে একটু দেন, এই মেলা দিন আর কি চুলে একটু শ্যাম্পু ট্যাম্পু করি না বুঝলেন। থাকলেও তোর কাছে বেসুন না, যা। কি বলেন? এই শালা যা ফুটবে একদম বন্ধ করে দিবেন কিন্তু বুঝলেন। এই দুঃখ, এই শালা, এই শালা দিগান, এই দাদা। আরে সত্তর ভাই, সবসময় এত মাথা গরম করলে চলে? বহেন বহেন, স্ট্রোক করবেন তো বহেন। আমি মরলে তো তোর সুবিধা হইব। এই যে আবার লাইন থেকে বেলে এনে যেতেছেন গা, একটু আগে উত্তর পাড়ার ওই যে সফেদ মণ্ডল, উনি কিন্তু স্ট্রোক করে মারা গেছে, হাসপাতালে নিয়ে আরও সুযোগ পায় না তার আগে। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হেললি গাই কইতাছি, মাথাটা সবসময় গরম করেন না। মাথা গরম না করে উপায় আছে? এই দুঃখের মতো একটা ফাউল পোলা আমার লগে ফাইজলামি করে, আমার কয় ছাত্তর, কত বড় শয়তান, এই লোক তো মারতে গেছিলাম। আপনার এই নাম কিন্তু নামটা সুন্দর দিচ্ছে ভাই, ছাত্তর। আমি আমি ওটা কইতে চাই না, মানে আমি আমি আসলে একটা জরুরি কথা বলতেছি, এটা কইবে মানে হচ্ছে কি, যে রসুলপুরে মুসলিম সরকার নেই তো আমার কোনো কাম হয় না। কয়টা টাকা পুজোনটা করছিল ভাবছে একটা দোকান দিন, আপনার মতো দোকান দিলে তো ধরেন পাশের দোকানটা নিলাম, তাহলে আবার আপনার বিক্রি বাটটা নষ্ট হয়ে যাবে, কি করণ যাবে কোন তো একটু বুঝি দেন তো। পুঁজি কত আছে তো? ওই যে ওটা সিক্রেট। আচ্ছা ভাই একটা চাতাল দিলে কেমন হয়, মানে ধরেন ওই যে মুসলিম সরকারের চাতাল তো ধরেন কয়েকদিনের মধ্যে বন্ধ টন্ধ হয়ে যাব, তারপরে ওই সব কাস্টমারগুলো আমি পেয়ে যাবো, কী করেন আপনি? সবই তো চিন্তা করে ফেলাইছস, আবার আমার লোকের কথা কইতে আইছস কেন? এতক্ষণ যা কইছি এটা হলো গানের আগের ওই যে সূচনা সঙ্গীত, মানে সূচনা মিউজিক আর কি, আর এখন যেটা কমু এটা হলো আসল কথা, কারণটা করলাম আপনি ভালো করেন। অভিযোগটা কিন্তু আপনি সরাসরি আব্বাস বেগের কাছে দিলেই পারতেন, তা না কইরা ওই যে খাটাসটা কাশেম মাতবর তার কাছে দিছেন, ফল কী হইব জানেন তো? উগান্ডা কিন্তু আব্বাস বেগের পোলা। আব্বাস বেগ বাঘ নাকি যে তারে ভয় পাওয়া লাগবো?
বিলয়ও করলাম না, জানেন তো। আপনি হয়তো অনেক দূর পর্যন্ত কিছু দেখতে পাইতেছেন না, আমি কইলাম দেখতে পাইতেছি, কথাটা কয়ে গেলাম। পারলে সালিশটা তুই দেখ। নালিশ তুইলা নেওয়ার লেগে আমার ভয় দেখাস না, নালিশ আমি তুলুম না, দেখি আব্বাস ভাই কি করতে পারে। অফিস তো বন্ধ নেই, ওরে ফোন দাও, ওরে না মারা পর্যন্ত আমার শান্তি হইব না। অবশ্যই মারবা, তুমি মারবা, আমি মারবো, আমাকে ছেড়ে দেবো নাকি ওরে? ইয়ে বলতেছিলাম কি মা, বের হয়েছি যখন, তখন চলো ওই নদীর ধার দিয়ে ঘুরে আসি। একটা কাজ করবানি, একটা নৌকা ভাড়া করে মাছ এলে কিছুক্ষণ ঘুরবানি। না 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 আব্বা, আমার নদীতে যাইতে ইচ্ছা করতেছে না, তুমি আমার রুহির কাছে নিয়ে চলো। কাম সারিছে রে, রুহির বাড়িতে গেলে তো মুক্তামণি ভাবিতে দেখে ফেলবে, মুক্তামণি ভাবিতে দেখলে তো চাপবে। কি ভাবতো সবার? না কি ভাববো মা, হয়েছে কি ওই যে রুহির বাড়িতে যাওয়ার দরকার নেই, এখন তুমি যদি রুহির বাড়িতে যাও তাহলে রুহি একটা প্রেশারের মধ্যে পড়ে যাবে, কি দিয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারবে না, কারণ আগে তো তুমি যাও নাই। আচ্ছা ঠিক আছে, চলো আসমান লগে দেখা করে আসি, সেখানে যাওয়া যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম, কি ব্যাপার আপনারা এখানে? না হয়েছে কি ওই মা একটু চেয়ারম্যান ম্যাডামের সাথে দেখা করতে আইছিল। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। স্যার মার সাথে আমার কি কথা? আচ্ছা আচ্ছা, আশা করি এই ব্যাপারে আপনি কিছু জানতে চাইবেন। না হয়েছে কি স্যার? ব্যাস এখানেই থেমে যান, এখানেই থেমে যান, আপনি আবার মাস্তানি লাইনে ফিরে গেছেন, ভেরি স্যাড। আমি কিন্তু টলারেট করব না, আমি ভালোর সঙ্গে থাকি মন্দের সঙ্গে থাকি না। আপনি একাধিকবার আইন নিজের হাতে তুলে নিয়েছেন, মতিনকে ধাইয়েছেন, সাত্তার মণ্ডলকে বেঁধে রেখেছেন, সব আমার কানে কিন্তু চলে আসে। সো আপনি আমার সাথে কি কথা কইবেন? কোন অনেক কথা আছে, তাতে অল্প সময় হবে না, কিন্তু এখন আমার একটু কাজ আছে, অন্য কাজ আছে, আমি অন্য কাজে যাচ্ছি। আমি বরং আপনার বাড়িতে এসে আপনার সঙ্গে কথা বলবো। একটা কথা বলে দেই, কোনো ধরনের খাবার দাবারের ব্যবস্থা করবেন না, আমি অন ডিউটিতে কোনো কিছু খাই না, আপনি জানেন তো। আমি আপনার সম্পর্কে জানি। থ্যাংকস, আসি। বি কেয়ারফুল। দেখছো পুলিশের কাছে আমারে কিভাবে খারাপ করছে, আমি নাকি আগের মতো হয়ে গেছি। তুমি ওই দিবার কাছে আমারে নিয়ে যাও, দরকার হলে বোর্ড অফিসে যাবো। না বলতেছিলাম কি আগে ওই ফুফুর এখানে যাই, পরে দরকার হলে আমরা দিবারে খুঁজে বের করবানি। আচ্ছা ঠিক আছে চলো। খবর শুনছেন? কি খবর? আব্বাস বেগ নিগারের লগে উগান্ডার বিয়ে ঠিক করতেছে। কি কইতেছেন? হ্যাঁ নিগার তো আমারে ফোন করে জানাইলো। নিগার কি চায় এটা জিজ্ঞাসা করি নাই, কিন্তু আম্মা আমার কাছে পুরো ব্যাপারটা এরকম আজব মনে হইতেছে। আনম্যারিড রুহিরে বাদ দিয়া নিগার রে কেন পুলার বউ বানাইতে চাচ্ছে আব্বাস বেগ? হিসাব বুঝতে পারেন না? না আম্মা, উগান্ডা বাইরে আব্বাস পিয়া ইলেকশনে খাড়া করাতে চাইতেছে, রসুলপুরে মুসলিম সরকারে পাওয়া যেতেছে না, ওইখানে উগান্ডা বাইরে বিয়া দিয়া ভোট ব্যাংক বাড়াইতে চাইতেছে। ভালো হিসাব করছে, ওদিকে গুড্ডি তালুকদারও শুনছি ইলেকশনে দাঁড়াই। কি কন? হ্যাঁ চান্দু তো তাই কইল, পরে নাকি বাঁকা কইছে। ভালো, সামনের ইলেকশন একটু জমজমাট হইব। বাঁকার মধ্যে আজকাল বুদ্ধিজীবী বুদ্ধিজীবী ভাব চলে আসছে, দামি দামি কথা কয়, ওর বিচার বিশ্লেষণও ভালো। আপনি কি ভয় পাইতেছেন? হ্যাঁ আম্মা। আমি কোনো ভয় পাইতেছি না। আপনি এক কাম করেন, উগান্ডা বাইরে একটা ফোন দেন তো। আচ্ছা ঠিক আছে আমি দেখুন। আপনি এর মধ্যে ঢুকেন না আম্মা, ও বুঝুক ওর শত্রু কিরা, আমি ওরে আগলা ফাঁপড় দিয়ে রাখছি যে আম্মা তোর শত্রু না, তোর শত্রু তোর বাপ। আল্লাহর কি কাম, কথাটা ঠিকই সত্যি আছে। অভিনন্দন তালুই সাহেব, বোলারে আমাদের গ্রামের জামাই বানাই। এত তাড়াতাড়ি এই কথা খলিলের কানে কেমনে গেল?
আতা খাকি নিজেই জানাই দিছে নাকি নিগা? কথা কন না কেন চাচা? এই কথা তুমি কার কাছ থেকে শুনছ? সেটা তো আর আমি আপনারই কমু না। শুধু একটা কথাই আপনারে কমু, এইসব খেলা বন্ধ করেন।